নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে সাদা নাড়ুর রেসিপিটি নিয়ে চলে এলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর খুব সহজেই আমি তোমাদের শিখিয়ে দেবো যে কীভাবে ঘরেই তোমরা সাদা নাড়ু তৈরি করে নিতে পারো। এখানে আমাদের উপকরণের মধ্যে নিয়েছি আমরা 2টি নারকেল কুড়িয়ে রেখেছি একদম মিহিভাবে, আর 500 গ্রাম পরিমাণের চিনি। প্রথমে আমরা একটু নারকেলটাকে হালকা করে ফ্রাই করে নেব একদম লো ফ্লেমে, জাস্ট নারকেলের কাঁচা ভাবটা মড়ানোর জন্য। তারপর নারকেলটাকে আমরা ফ্রাই করে নিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে চাইলে তোমরা দুধেরও ব্যবহার করতে পারো, কিন্তু আমরা এখানে জল দিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি। ভালো করে দেখো, নাড়াচাড়া করার পর আমরা পেস্টটাকে বানিয়ে নিয়ে চলে এসেছি। পেস্ট বানিয়ে নিলে কিন্তু নাড়ু করতে খুবই সহজভাবে তৈরি হয়ে যাবে। এবার দেখো, আমরা ওই কড়াইয়ের মধ্যে একটু হিট করে নেওয়ার পর পেস্ট করে রাখা নারকেলটাকে দিয়ে ভালো করে নেড়ে যাব। এবার ভালো করে নাড়তে নাড়তে ওপর থেকে নিচে অবধি ভালো করে নাড়ার সময় আমরা 3টি এলাচ দিয়ে দিলাম। এখানে তোমরা চাইলে কর্পূরও ব্যবহার করতে পারো, কিন্তু আমরা এলাচ দিলাম। এবার ভালো করে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যতক্ষণ না নারকেল বাড়তে যতটুকু জল লেগেছে তা শুকিয়ে যায়। এবার দেখো, লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সাদা নাড়ুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এবার দেখো, আমরা 500 গ্রাম চিনি ব্যবহার করে নিয়েছি। 2টো নারকেলের জন্য 500 গ্রাম চিনি লাগছে। এখানে আমরা চিনি নারকেলটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে নাড়বো। চিনির মধ্যে যে নিজস্ব জল থাকে সেটাকেও শোকাতে হবে। নারকেল বাটতে যা জল লেগেছে, নারকেলের যে জল লেগেছে, তা সবই কিন্তু আমাদের ভালো করে শুকিয়ে নিতে হবে, নাহলে কিন্তু নাড়ু পাক হয় না। তোমাদের আগের গুড়ের নারকেলের ভিডিওটাতেও বলেছি, এই নারকেলের ভিডিওটাতেও বলে দিলাম। এবার দেখো, ভালো করে আমরা নেড়ে নিচ্ছি। দেখো, আমাদের এখানে প্রায় শুকিয়ে এসছে, আর একটু বাকি আছে। দেখো, আমরা নারকেলটা বেটে নিয়েছিলাম বলে কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে নারকেল নাড়ু সাদা করতে যাচ্ছি কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে যদি করো কিন্তু একদমই কালার চেঞ্জ হবে না। এবার দেখো, পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা যেমন নাড়ু শেপ দিই, ওরমই নাড়ু শেপ দিয়ে রেডি করে নেব আমাদের এই সাদা নাড়ুটি। আশা করেছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কীরকম ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, পুরটা কিন্তু একটু ঠান্ডা করে ধরো, বেশি গরম ধরতে গেলে হাতটা পুড়ে যাবে। এখানে আমরা একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছি, যাতে আমাদের নারকেলের থেকে ওই লাড্ডুটা মানে নাড়ুটা তৈরি করে নিতে সুবিধা হয়। দেখো, এখানে খুব সুন্দরভাবে আমরা তৈরি করে নিতে পেরেছি। আর অবশ্যই একটি লাইক করে দিও। ফেসবুক পেজে দেখলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলো না। আশা, এবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো।